ব্যারাক বিশ্ববিদ্যালয় থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ট্রান্স ট্রান্সজেন্ডার তারা যে চালু করতে চেয়েছে সমকামিতা নারী নারী পুরুষের রূপ ধারণ করবে পুরুষ নারীর রূপ ধারণ করবে সমকামিতা করবে এটা আমাদের বর্জন করতে হবে এই বর্জনের জন্য ব্যারাক সমস্ত প্রতিষ্ঠান আমাদের বর্জন করতে হবে ব্যারাক সমস্ত বর্ণ বর্জন করতে হবে হেজাবের বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠান কথা বলছে যেসব শিক্ষক শিক্ষিতরা কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দিতে হবে কারণ এই হেজাব এসেছে স্বয়ংকার পক্ষ থেকে এটা কি কোনো মোল্লারা আবিষ্কার করেছে বাংলাদেশে কথা বলেন কোন হুজুর আবিষ্কার করেছে সূরা আহজাবে 33 নম্বর আয়াত আল্লাহ আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না জালাবিবিহিন্না হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে সমস্ত নারীদেরকে বলে দেন তারা যেন তাদের শরীরের উপরে জিলবাব ফেলে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত জায়গায় আমাদের ছেলে মেয়েদেরকে সমস্ত কুসংস্কার থেকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমরা সকলেই ইসলামের ভিতরে যেন থাকতে পারি রজব মাসের আমল নিয়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে পৌঁছে দিন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু